ভ্লগে তোমাদের স্বাগত। এখন মানে 10:30 আর আমি ছাদে এসেছি, দেখতেই পাচ্ছো ছাদে এসেছি, জামা কাপড় মেলতে। হালকা রোদ আছে, বেশি না, তো আমি জামা কাপড়গুলো মেলে নিই তাড়াতাড়ি। তারপরে ভালোই রোদ উঠলো। আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ ওকে দোকানের ম্যানেজার ফোন করেছিল, একটু তাড়াতাড়ি দোকানে যেতে বলেছে, তো সেই জন্য অনেকক্ষণই হলো পুজো দেওয়া। এবার পোশাকটা তুলে নিই। একটা বিস্কুটের প্যাকেট খুলি, কারণ কালকে সব বেশিরভাগ ধরেই রেখে দিয়েছি, কারণ জিনিস ছিল, জিনিস আছে এখনো কোটাতে, ওই জন্য। তো এখন এখন একটা বিস্কুটের প্যাকেট, আমিও কতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ জ্বরের মুখে কিছু ভালো লাগছে না খেতে, ভাত টাত, তো বিস্কুট খাই এখন বসে বসে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, 7টা বাজে। তো মাথার মধ্যে একটু ব্যথা করছে, আর অনেকদিন ধরে তেলও দেওয়া হয় না, তো একটু তেল দিই। Thank you.
গরম জল বসাবো ভেপার নেওয়ার জন্য, কারণ ঠান্ডাটা কমছেই না কেন যে কে জানে। হ্যালো গাইস, হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকদিন পর, অনেক সময় পর, অনেক ঘন্টা পরে দেখা তোমাদের সাথে। সারাদিন তোমাদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে না আমার, কমপ্লেন থাকলে অবশ্যই করবে। ওই দেখো আমার পুচকি কি করে, খাবো এখন আমরা, রাত্রের ডিনার হবে রুটি, আলু সবজি, চা, এইসব মিষ্টি মিষ্টি। তো টাটা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।